মিলনের পর কেন সঙ্গীর উপর অত্যাচার চালায় অক্টোপাস? দৃষ্টিনন্দন সামুদ্রিক প্রাণী অক্টোপাস, তাদের নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অজানা। দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে ধোঁয়াশায় ছিলেন, আর তা হলো অক্টোপাস মিলনের পর সঙ্গীর উপর অত্যাচার চালায়, এমনকি ডিম পাড়ার আগে সঙ্গীকে খেয়েও ফেলে। কিন্তু কেন এমনটা ঘটে এই প্রাণীর ক্ষেত্রে এতদিন তার উত্তর খুঁজছিল বিজ্ঞানীরা, অবশেষে তার ব্যাখ্যা খুঁজে পেল গবেষকরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে অক্টোপাসরা সঙ্গীদের খায় ঠিক ডিম পাড়ার আগে। বিজ্ঞান পত্রিকা কারেন্ট বায়োলজিতে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন ডিম পাড়ার আগে রাসায়নিক কিছু পরিবর্তন আসে অক্টোপাসের দেহে, তার জন্যই এ আচরণ বদলে যায় তাদের। এর আগে 1977 সালের এক গবেষণায় ধরা পড়েছিল হরমোনের কিছু পরিবর্তনের কারণে এরকম হয়, কিন্তু কেন নিজেদের ধ্বংস করে দেয় তা জানা ছিল না। এবার সেই উত্তর মিলল। আসলে অক্টোপাসদের মধ্যে একে অপরকে খেয়ে নেয়ার প্রবণতা বেশ রয়েছে। শিশু অক্টোপাস কিংবা অক্টোপাসের ডিম খেয়ে নেয় বড় অক্টোপাসগুলো। গবেষণায় দেখা যায় ডিম পাড়ার আগে স্টেরয়েড তৈরি করে অক্টোপাস, তা অন্য অক্টোপাসদের আক্রমণ থেকে বাঁচায় ডিম ও শিশু অক্টোপাসকে। সে কারণেই মিলনের পর ডিম পাড়ার আগে নিজেদের ওপর অত্যাচার করে অক্টোপাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক জেদ ইয়াং বলেন, এতদিন অক্টোপাসদের এই আচরণ নিয়ে ধোঁয়াশা ছিল, এখন মনে হচ্ছে সন্তানদের রক্ষা করার জন্যই এমনটা করে ওরা। But if I lay